আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ভাই বোনেরা হ্যাঁ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো আমি তোমাদের আজকে নিয়ে এসেছি তোমাদের ভারতীয় দর্শনের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চার বাঘ দর্শন তোমাদের যে ভারতীয় দর্শন আছে দেখবে সেকেন্ড ফেজে আছে ভারতীয় দর্শন তার দ্বিতীয় অধ্যায় দেখবে চার চারবাগ দর্শন এই চারবাগ দর্শন থেকে আমি তোমাদের এমসি নিয়ে এসেছি এরপরে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন থেকে দুটি অধ্যায় থেকে এসে কিউ তোমাদের দিয়ে দেবো আজকে তোমাদের শুধু আমি এমসি কিউ মাত্র কয়েকটি তোমাদের নিয়ে এসছি ইম্পর্টেন্ট এমসি কিউ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোট ধার্য নাম্বার আছে ছয় অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট নাম্বার হলো ছয় এর মধ্যে থাকবে তোমাদের এসে কিউ দুই আর এই সরি এমসি কিউ দুই আর এসে কিউ চার মোট এই ছটি নাম্বার আছে আমি তোমাদের আজকে শুধু এমসিকিউটা কিউটা পাঠাচ্ছি এবং আমি নেক্সট ভিডিও কালবাদে পরশু দিন আমি তোমাদের ফেরি দর্শন ফেরি এই দর্শন অর্থাৎ ফিরোজাফি ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় থেকে আমি এমসিকিউ দিয়েছিলাম হয়তো এসে কিউ দেইনি যাই হোক ওই এসএ কিউ এবং এসএ কিউ সম্পূর্ণ একটা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে তোমাদের এসএ কিউ একটা ভিডিও আমি করে দেবো কারণ এসএ কিউটা একটু সময় লাগছে আমার কারণ দেখতে পাচ্ছ এখানে এসএ কিউ নাম্বার চার যথেষ্ট নাম্বার অতএব এটি খুব ইম্পর্টেন্ট আছে এসএ কিউ এই চ্যাপ্টারের এসএ কিউ অর্থাৎ আমাকে একটু ভালোভাবে এই ভিডিওটা তৈরি করতে হবে অর্থাৎ প্রশ্নগুলো আমাকে খুব ভালো করে কালেকশান করে অ্যান্সার করতে হবে ফলে তোমরা এই ভিডিওটা তোমরা পরশুদিন পাবে যাই হোক বন্ধুরা এটি দেখতে পাচ্ছো তোমাদের ফিলোজফি হ্যাঁ দু হাজার বাইশ সালে পড়ে যাওয়ার যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র এটি যাই হোক আর অযথা সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা এসো আমরা এমসি কিউগুলো আমরা পড়ে নিই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো পড়ে নিই আর তার আগে বলি তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশানগুলির জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলির জন্য বা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো দেখো একের দাগে দেখো কোন দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত বৌদ্ধ দর্শন জৈন দর্শন চার দর্শন বেদান্ত দর্শন অ্যান্সার হবে চার দর্শন এটা খেয়াল লাগবে এটা শুধু চার দর্শনের উপরে শুধু চারবাগের ওপরে এই চ্যাপ্টারটি আছে ফলে দেখবে এর ম্যাক্সিমাম উত্তর সবই চার আসবে চার মতে যথার্থ জ্ঞানের উৎস হল প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অ্যান্সার হবে প্রত্যক্ষ কোন দর্শনকে লোকায়ত দর্শন বলে খুব ইম্পর্টেন্ট জৈন চারবাক ন্যায় বৌদ্ধ তাহলে অ্যান্সার হবে চার বাক প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই মতবাদটি কোন দর্শন সম্প্রদায়ের নৈয়া ইকদের বৌদ্ধদের চার বাকদের জৈনদের তাহলে অ্যান্সার হবে চার বাকদের ভূত ও চতুষ্টয়বাদ মেনেছেন কোন দার্শনিক সম্প্রদায় চার বাক বেদান্ত ন্যায় বৌদ্ধ অ্যান্সার হবে চার বাক ব্যপ্তি জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছে ন্যায় অদ্বৈতবাদ চার বাক বৌদ্ধ তাহলে অ্যান্সার হবে চার বাক অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন বৌদ্ধ সাংখ্য চার বাক ন্যায় অ্যান্সার হবে চার বাক কোন দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না চার বাক ন্যায় বৌদ্ধ অদ্বৈতবাদ অ্যান্সার হবে চার বাক চার বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত আছে একটি দুটি তিনটি চারটি অ্যান্সার হবে তিনটি চারবাগদের আত্মা সম্পর্কিত মতবাদ কি নামে পরিচিত নৈরাত্যবাদ সমাত্মবাদ দেহাত্মবাদ মুখ্যবাদ অ্যান্সার হবে দেহাত্মবাদ চারবাগ নীতি তত্ত্ব কি নামে পরিচিত জড়বাদ সুখবাদ উপযোগবাদ এবং উদার নীতিবাদ অ্যান্সার হবে সুখবাদ বারোর দাগের প্রশ্ন চারবাক মতে আত্মার স্বরূপ কি নিত্য অনিত্য চৈতন্য বিশিষ্ট দেহ মুক্ত অ্যান্সার হবে চৈতন্য বিশিষ্ট দেহ তেরোর দাগের প্রশ্ন চারবাক দর্শন কোন সম্প্রদায় ভুক্ত আস্তিক নাস্তিক মোখ্যবাদী আধ্যাত্মবাদী অ্যান্সার হবে নাস্তিক অ্যান্সার হবে নাস্তিক অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাসী নয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করে আমাকে জানিও চৌদ্দ দাগের প্রশ্ন চারবাগ মতে এই জগৎ কয়টি উপাদানে গঠিত চারটি তিনটি দুটি পাঁচটি অ্যান্সার হবে চারটি যদৃচ্ছবাদ মতবাদটি চারবাগদের কোন তত্ত্বের সঙ্গে যুক্ত জ্ঞানবাদ সুখবাদ জড়বাদ দেহাত্মবাদ অ্যান্সার হবে জড়বাদ ষোলো দাগের প্রশ্ন চারবাগ মতে পুরুষার্থ হলো কাম ও অর্থ ধর্ম মোক্ষ ধর্ম অর্থ কাম ও মোক্ষ তাহলে অ্যান্সার হবে কাম ও অর্থ কাম ও অর্থ শতদাগের প্রশ্ন অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কি সাধ্য জ্ঞান ব্যপ্তি জ্ঞান পক্ষ জ্ঞান হেতুর জ্ঞান অ্যান্সার হবে ব্যাপ্তি জ্ঞান বন্ধুরা তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও প্রো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের এসএ কিউ এবং এলএ কিউ